পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরআন দিনী শিক্ষা দিয়ে বেতন নেওয়া জায়েজ কিনা? এটা কি ঠিক? আমরা যারা এই পেশায় আছি তাহলে আমাদের ইনকাম কি হারাম? দিনী শিক্ষা দিয়ে বেতন নেয়া নাজায়েজ হবে ওই সময় যখন উদ্দেশ্য হয় টাকাটা, আর যদি উদ্দেশ্য হয় যে আমার পরিবার চালানো, পরিবার চলতেছে না, তখন সেটা জায়েজ হবে। মুতাখিরিন আলেমরা এটাকে জায়েজ বলেছে, মুতাকাদ্দিমিন আয়কার লোকেরা এটাকে জায়েজ বলতে না। এই জন্য আয়কার দিনে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা থাকতো, কোরআন শিক্ষা বিভিন্ন কর্মকাণ্ডের জন্য পৃষ্ঠপোষকতা থাকতো, এবং অনেক সময় থাকে না। এই জন্য যদি আপনার কোনো ইনকাম না থাকে, আয় না থাকে, যদি আপনি সেখান থেকে নেন, আলমরা এটাকে বলেছেন তার যেহেতু তার বাধ্যবাধকতা রয়েছে সেই জন্য তার জন্য জায়েজ হবে। আর যে আপনার যদি কোনো টাকা পয়সা থাকে তাহলে আপনি এদের কোরআন শিক্ষা দিয়ে টাকা নেবেন না। কেন? যাতে করে এই কাজটা এটা অভ্যাসে পরিণত না হয় যে এটা কোরআন শিক্ষার অর্থাৎ ইস্তিজার আল্লাহ তা বলা হয়, এটাকে আনুগত্যর উপরে আল্লাহর আবাদত করে টাকা নেওয়া, এটা তখন সেটা সওয়াবের ভিতরে পড়বে না, তখন সেটা হয়ে যাবে আপনার এই দুনিয়াদারি হয়ে যাবে, দুনিয়াদারি দিনদারি থেকে বেরিয়ে যাবে। এই জন্য যদি কোথাও আপনার চলার সামর্থ্য থাকে তাহলে আপনি কোরআন শিক্ষার উপরে টাকা নেবেন না, আর চলার সামর্থ্য না থাকলে যেটুকু না চলে আপনার চলবে না পরিবার, ওটুকু নিতে পারবেন, বেশি নিতে পারবেন না। এটাকে পেশা হিসেবে অর্থাৎ দুনিয়ার পেশা হিসেবে না নিয়ে আখেরাতের পেশা হিসেবে নিতে হবে। দুনিয়ার পেশা অর্থ হচ্ছে টাকা, মাস গেলে টাকা খাড়া, এইটা হিসেবে না নিয়ে আখেরাতের পেশা হিসেবে যে আমি আখেরাতে আল্লাহর কাছে প্রতি মাসে সওয়াব পাবো, আর দুনিয়াতে মাসে আসলে এটাকে অস্বীকার করার জন্য এটা নেবেন, কিন্তু এটাকে নিজের মনটাকে স্থির করে নেবেন আগে থেকেই যে আমি আল্লাহর জন্য পড়াচ্ছি, তো পরিবার যেহেতু চলছে না, এদের কেউ দিলে আমি নিব, এবং বেতন দিলেও আমি নিব, বাধা দিব না, কিন্তু নিবে কাজ করবেন, কিন্তু এটাকে এই উদ্দেশ্যে যেন না হয় জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে।